কনে যামু কনে না যামু কোনো স্থান নাই কে নিজের জমি জমা স্বপ্ন দিতে গেছে আর অন্যের জায়গায় রয়েছি। আমাদের বাড়ি ছিল ওই দিকে, ভাঙতে 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 ওই সাইডে গেছি। ভাঙছে নদীর তীর, বিলীন হচ্ছে জনপদ, ধীরে ধীরে নদী পাড়ের মাটি মিশে যাচ্ছে স্রোতের সঙ্গে। পানি বাড়ার সঙ্গে সঙ্গে ব্রহ্মপুত্র নদীর তীরে শুরু হয়েছে ভাঙন। কুড়িগ্রামের রৌমারী, উলিপুর ও চিলামারি উপজেলার অন্তত 12টি স্থানে তীব্র ভাঙনের মুখে বাসিন্দারা। এরই মধ্যে বিলীন হয়েছে 200+ ঘরবাড়ি। তীরের অনেক বাসিন্দা সরিয়ে নিচ্ছেন তাদের বাড়িঘর, ভিটেমাটি হারিয়ে দিশেহারা তারা। কোনে যামু কোনে না যামু কোনো স্থান নাই কে নিজের জমি জমা স্বপ্ন দিতে গেছে আর অন্যের জায়গায় রয়েছি। বলটা না ভালো হলে কাম হবে না, আর নদী মনগঞ্জে মিশিং দিয়ে খুঁজে দেওয়া রাখবো। গত এক সপ্তাহ ধরে ব্রহ্মপুত্রের ভাঙন শুরু হয়েছে গাইবান্ধার ফুলছড়ি উপজেলার এডেন্ডাবাড়ি ইউনিয়নে। এর মধ্যে নদী বিলীন হয়েছে বেশ কয়েকটি বসতবাড়ি ও ফসলি জমি, হুমকির মুখে আছে শতাধিক বাড়িঘর ও স্থাপনা। আমাদের বাড়ি ছিল ওই দিকে, ভাঙতে 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 ওই সাইডে গেছি। আতঙ্কের ভিতরে আছে যে আমরা এই ভাঙন শুরু হলে আমরা যাবো কি, আমাদের থাকার কোনো জায়গা নাই। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমি সহ 20 কোটি টাকার পুরস্কার। সম্প্রতি দুর্গত এলাকাগুলো পরিদর্শন করেন পানি সম্পদ প্রতিমন্ত্রী, শিগগিরই ভাঙন রোধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস তার। আমরা এই সমস্ত এই প্রকল্পগুলো আমরা যত দ্রুততার সঙ্গে পাশ করে আমরা কাজ চাই শুরু করতে, যাতে করে এই এলাকার নদী ভাঙন এলাকার লোকজনের মুখে হাসি ফোটাতে পারি। গাইবান্ধায় নদীর ভাঙনের কবলে আছে 9টি এলাকা, আর ভাঙন রোধে কুড়িগ্রামে চলছে 12 কিলোমিটার ব্রহ্মপুত্রের তীর রক্ষা কাজ। শামিমা শাম্মি, সময় সংবাদ।